Hello guys, welcome back to my channel. এখন আমি আর সাব্বির ভাই আবার ঘুরতে বেরিয়েছি। এখন আমরা আছি পদ্মা রিভারে, আই মিন পদ্মা রিভারে। এই যে কত মানুষ, ওদিকে যাবো, ওদিকে যাবো, ওদিকে মহলা জ্বর যাবো কিভাবে, ওই সাইড পরে বার হবো কিভাবে, বৃষ্টি সবকিছু শেষ করে দিছে। ভাইয়া ভিডিও করেন আমি মাসুম মাহি অন্তর্ভুক্ত হতে পারবো, এটা নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। মাস্তি চ্যানেল দেখবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর কি, আর আমার সাথে খুনসুটি করবেন, আর আমার হেটাররা আমাকে ইগনোর করবেন, কারণ আমি চাই না আমার হেটাররা আমাকে উল্টা পাল্টা কমেন্ট করবে। ভালো না লাগবে না, উল্টা পাল্টা কমেন্ট করে ভালো না লাগবে, ভালো না লাগলে দেখা যাবে না, কিন্তু উল্টা পাল্টা কমেন্ট। আই লাভ মাই হেটার। কথা বলেন না কেন ভাইয়া, কথা বলেন আপনি। আমি হ্যাঁ কেন কথা বলবো, সেই ভাষা বুঝি না, আমাদের নোয়াখালী ভাষা তো কেউ বুঝি না। হ্যাঁ জি ভাইয়া, নোয়াখালী ভাষায় বলেন তো, আপনি দেখি শুনি আপনার নোয়াখালী ভাষা। আমার কিছু বলেন, বলেন যে ভাইয়া তুমি তুমি তোমার ভালো লাগতেছে, তুমি তুমি খুব হচ্ছে কি স্মাইলি, এটা বলেন তো নোয়াখালী ভাষায় কি হবে, বলেন না, বলেন ভাইয়া। পারি না। হ্যালো সাব্বির ভাইয়া, কেমন আছেন আপনি? মাসুম তুই কি কে আসত? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। কি করতেছেন আপনি? এই যে তোমার সাথে, এই যে তোমার লগে দোলনা খাইতেছি। আপনি ভাইয়া কি করেন এখন, কোথায় থাকেন, আপনি বিস্তারিত কিছু বলেন আপনার বিষয়ে। আমি ঢাকা, আমি ঢাকা থাকি, আর ভাই নোয়াখালী। আমি নোয়াখালী না, নোয়াখালী ভাষা কি বলে তুই আঙ্গ কথা তো বুঝতে না, বুঝছো নি কেন? হ্যাঁ নোয়াখালী বৈশাল্লা কিভাবে কথা বলে? অমন আস বলো, আমানু আস বলো, আমানু মনু রে আসুনি, আস বানাল্লা আমার খুদা, ভাইয়া আমার খুদা। ওটাই পদ্মা, অস্থির লাগতেছে, এত সুন্দর, আমি এখানে উঠি না, আমার ভয় লাগে তো এসে উঠতে, এই জন্য উঠি না। কি সুন্দর লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা, দেখেন দেখেন দেখেন, ওটাই পদ্মা, হ্যাঁ গঙ্গা যেটা বলে লাগতেছে, ওটাই গঙ্গা যেটা বলে, হ্যাঁ অস্থির। তাহলে এই দুজন দিয়ে কিভাবে 30 টাকা দিব সেটা? জায়গাটা
না না আমি লাইভে যাই নাই তো এমনিতে ভিডিও করতেছি আর আমি ওটাই দেখতেছি সেই লাগতেছে ভাই অস্থির কি জায়গা সেই লাগতেছে না ভাইয়া ওই সাইডটা বাই সার সময় নন স্টপ।